একজন মহাত্মা আলেম ছিলেন, মোহাম্মদ সালেহ প্রিন্সিপাল খুলনা রিজা মাদ্রাসা। একদিন আমার কাছে বলে, হুজুর আমি ভাইদের পরীক্ষা দেওয়ার জন্য বাংলাদেশে বহু জায়গায় গেছি, একটা প্রশ্ন কেহ জবাব দিতে পারে নাই, একমাত্র মাওলানা তৈয়ব রহমান দিতে পারছে। এর দ্বারা কি প্রমাণ হয়? দ্বিতীয়ত, এই দাবনগাই সালফ নেই, দর্শনেরা নেই, যারা সাধারণত আমাদের মশলাকের একটু উল্টো চলে, সকলেই তাহাকে এলেমের দিক দিয়া মূলক বেমানতেন। এবং যদি শুনতেন যে মাওলানা তৈয়ব সাহেব আসবেন, তাহলে তারা নিশ্চয় হয়ে যেত এবং মাওলানা তৈয়বের সঙ্গে কোন রকম মশলা মশলা নিয়ে টক্কর বাজাইতেন না। তিনি আল্লাহ বলেছিলেন প্রমাণ হিসাবে, মরহুম হুজুরকে রহমতুল্লাহ আলাইহি একদিন আমাকে বলেন যে ছেলেটা খুব ভালো, এলমে তেলাওয়াত খুব ভালো, এই ছেলেটাকে ধরে রাখতো। এর অর্থ তো এই ছিল যে আমার মেয়ে দেখতে হবে, এটা আমি বুঝতে পারিনি। হঠাৎ একদিন আমার এক ওস্তাদে বলে যে তোমার বড় মেয়েটার সঙ্গে তৈরি সঙ্গে কিভাবে কেমন হয়, এটা আমার কোন ইচ্ছে না, আপনাদের ইচ্ছা। যাই হলে ওই হুজুর কল্লা বলছিলেন ইন্নাল্লিয়া আল্লাহ ইয়ানজুরুন বিনুরিল্লাহ, আমি মনে করি সেই জেনি আল্লাহ কবুল করেছিলেন। বিবাহের দিন আমি বর্তমান হুজুরকে বললাম যে কি করা যায়, আব্বা যখন এছাড়া দিয়ে গেছে আমি এই বিবাহের অনুষ্ঠানে থাকবো। বর্তমান হুজুরে বহু লোকজন নিয়ে গেলেন, আমরা কাজ সম্পন্ন করে দিলাম। এটা আউলিয়া কেরামের একটা নজর, নজর মিস হয় না। তার একটা কারামত, হজের ফ্লাইটে মাত্র তিন দিন বাকি, তারপরে কোন ফ্লাইট হবে না। হঠাৎ আমাদের বাড়িতে গিয়ে আমাকে বলে যে আমার একটা ছবি আছে নকশ হয়ে যাবে। আমি মনে করলাম মাথায় কোন বিকৃতি আছে নাকি, এবার টাকা পয়সা জমা দেওয়া, শীত পাওয়া, দুষ্কর, কেন আমি যাব? রাসূলের বাসাসালাম আমাকে যেতে বলছেন, আমার কাছে বলছে, আমার কোথায় বসে রাসূলের পাক আমাকে যেতে বলছেন, ব্যবস্থা তিনি করবেন। আমি বললাম যে টাকা পয়সা কোথায় পাবা, পয়সাটাও আল্লাহ ব্যবস্থা করবে। এই বলেছে তো কথা, গেল ঢাকায় সংখ্যালঘু ঢাকা রাজনীতি ট্রাভেলস বিএস হারুনের আমার ছাত্র আব্দুল বুড়বুড়ি সাহেবের ছেলে বর্তমান এমপি, ওখানে গিয়ে বললো আমার টিকিটের ব্যবস্থা করে দেন, আমার কিছু নাই। কই কি বলেন দুলাভাই, কোন টিকিটের ব্যবস্থা করা যাবে না, যাইবে আমার রাস্তা পরিষ্কার, আপনি চেষ্টা করেন। এক দেড় ঘন্টা পরে তার কাছে টেলিফোন আসছে, মোকামিয়ার হিসাবে মাওলানা আব্দুল আজিজ সাহেব অসুস্থ, তার যাওয়ার কথা ছিল, সে যেতে পারবে না, তার যাওয়া বন্ধ। এই মাওলানা হারুন মা তৈরকে ডেকে বললেন যে হ্যাঁ ব্যবস্থা আল্লাহ করছে, আপনার এই একটা সিট হয়েছে, আর কোন সিট নেই। আমি ওই বছর এলাম, হঠাৎ মেসবেলায় বসে আমার সঙ্গে দেখা, দেখি আমার কদম বুঝি করে উদ্যাবার কিনা, ঘরে আমাকে আল্লাহ আছে, ঘরে শুনলে আমাকে আসতে বলছে, ব্যবস্থা করে দিয়েছে। আমি 5,000 টাকা নিয়ে ও ঢাকায় আসি নাই, আমার টাকা পয়সা সব হয়ে গেছে। যাই হোক, এটা তো একেবারে রসুল্লাহ খাস মৌলানা মৌলানা খলিল বলছে কথাটা, খাস মেহমান, এটা আমি প্রত্যক্ষদর্শী স্বীকার করি। আমি তার কাছে টুপিটা কি মশলা জিজ্ঞাসা করতাম যে এই মশলার সমাধান কি, বহু লোকের কাছে আমি পাই নাই, সে আমার সমাধান দিত। যাই হোক, এভাবে তার কারামতের অভাব নাই। আমাকে একজন আমার এই ইন্তেকালে 7 মাস আগে আমার দেখা দেখা করতে আসলাম, উনি আমাকে বললেন আমার দেহে 3টে ইচ্ছা, একটা শেষবারের মধ্যে একটু মকেশ হয়ে যাব, 2 নম্বরে নাসুল্লাহকে নিয়ে যাব, আর 3 নম্বরে
নাসকে হস্ত লাইয়া ওই বিবাহ করাম। এতদিন সমাজে না আমাকে দান করেন, টুপিটা মাথায় ভরে সবাই বলে আমার একটু ভুলবেন। এইটা শেষ দেখা আমার সঙ্গে ওই দিন আমাকে নসিহত করছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালামের কেসটা দিয়া যা কোরআন শরীফে আছে। যাই হোক, সে ঋষভ এমনও তো আপনার হাদিস শরীফ প্রায় তো আলেন জানেন, আল্লাহ যখন কোন বান্দাকে কবর করে